ছোট্ট হাঁসের বাচ্চা পৃথিবীতে আসার সাথে সাথে কেমন করে পানিতে সাঁতার কাটে, কে হাঁসের বাচ্চারা শিখালো যে তোর ডানা ঝাপটাতে হবে, পা নাড়াতে হবে, শিখালো কে? গাভীর পেট থেকে বাছুর বের হয়ে গাভীর ওলানের মধ্যে ঢু মারে, কে ওরে শিখালো? ওই জায়গায় ঢু দে, ওইখানে ঢু মারলেই তোর রিজিক বেরোবে, কে শিখালো? সুবহানাল্লাহ, কইতে মন চায় না। এজন্য আল্লাহ বললেন, ওরা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালে তো পৃথিবীর কোন মানুষ নাস্তিক থাকতে পারে না। পাখিকে আরবিতে কি বলে বলেন তো দেখি, হ্যাঁ কি? তয়ের, হ্যাঁ তয়ের। আর বিমানকে আরবিতে কি বলে কে জানে? তয়ের, তয়েরান, তয়ের, একই জিনিস। বিমান আরবিও যা, পাখি আরবিও তা। বার্ডস এন্ড এরোপ্লেন মেনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়াইল ফ্লাইং। পাখি আর বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে, এই জন্য এই পাখির উপর রিসার্চ করে বিমান আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা বানাতে পারি নাই, এটা বানিয়েছে ইহুদিরা। উইলবার রাইট অর ভিল রাইট দুই ভাই মিলে বিমান বানিয়েছে 1903 সালে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাগরিক এই দুই ভাই মিলে তারা বিমান বানিয়ে ফেললো, আমরা বানাতে পারি নাই। আমরা আছি মদ আর নারী নিয়ে, আমরা আছি হিন্দি সিনেমা নিয়ে, আমরা আছি মারামারি নিয়ে, আমরা আছি কাফের ফতুয়া দেয়া নিয়ে, আমরা আছি তর্কাতর্কি নিয়ে, জি বাংলা নিয়ে, স্টার জলসা নিয়ে, কিরণমালা নিয়ে, চিল্লায় বলেন ঠিক কিনা?